চলো টেবিলটাও রেখে দিয়েছি আর বা এই ডল হাউসটা তো আমি খুব সুন্দর করে বানিয়েছি আর বাচ্চারা এখানে স্টিকারগুলো লাগিয়ে এটা যেন আরও অনেক বেশি সুন্দর লাগছে সত্যি বাচ্চাদেরও কিন্তু বুদ্ধি আছে চলো এবার আমি নেমে পড়ি আরে 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 কি করে নামবো কী করে আরে বাপরে এটা তো খুবই দুর্বল মনে হচ্ছে সোলার ঘরটা এক্ষুনি ভেঙে যাবে আর বাবা আমি তো পড়ে যাচ্ছি আরে আরে শোনা সরে বসো সরে বসো দাঁড়াও আমি নেমে নি আগে আমি তো পাড়া খাড়ি জায়গা পাচ্ছি না চলো নামলাম আরে বাচ্চারা দেখো তোমাদের ডল হাউস রেডি আরে গুড্ডু সোনা ওঠো ওঠো হ্যাঁ বাবা উঠেছি আরে দেখো বাচ্চারা তোমাদের ডল হাউস তোমাদের পছন্দ হয়েছে কি না দাঁড়াও আঙ্কেল একবারটি ভালো করে দেখে ওয়াউ কি সুন্দর হয়েছে ডল হাউসটা একদম আসল বাড়ির মতো আসল বাড়ির চাইতেও বড় হয়েছে দোতলা আরে অঙ্কেল তুমি এত সুন্দর ডল হাউস বানাতে পারতে আমরা তো জানতাম না তুমি কি করে এটা বানালে আমাদের কিন্তু শিখিয়ে দেবে ঠিক আছে আমরা তো ছোটো ছোটোই বানাতে পারি আঙ্কেল আঙ্কেল দেখো এই স্টিকারগুলো আর লাগাবো এই ডল হাউসে আমার মনে হচ্ছে আর প্রয়োজন পড়বে না কারণ আমরা সব জায়গায় স্টিকার লাগিয়েছি যাই যাই এবার আমি তাড়াতাড়ি করে দোতালায় উঠি আর ভালো করে দেখে আসি নইলে গুড্ডু ভাই তো আমার এই দোতলাটা দখল করে নেবে কি সুন্দর একদম আসল ঘরের মতো চল আমি তো এখন বড় হয়েছি আমার তো একটা এক্সট্রা রুমও দরকার চলো এখন থেকে এই ডল হাউসটাতেই আমি থাকবো আঙ্কেল খুব সুন্দর করেছে এটা বড় বানিয়ে বা এখানে তো আমার প্রিয় টেডি কেউ আমি নিয়ে এসেছি আমি এটাকে নিয়েই রাতে ঘুমবো আরে চিঙ্কি তাড়াতাড়ি করে আয় দেখ না কি সুন্দর হয়েছে এই দোতলার রুমটা আমি এই ঘর থেকে আর বেরোবো না আমি এখানেই থাকবো মাকে আমি বলে দেব। আলি অলি পিয়া দিদি তো দোতলায় চলে গেছে আমার মনে হচ্ছে দোতলায় সুন্দর রুমটা ওই দখল করবে আমি তাড়াতাড়ি করে যাই আরে পিয়া দিদি পিয়া দিদি তুমি কিন্তু দোতলায় একদম থাকতে পারবে না পিয়া দিদি পিয়া দিদি এটা কিন্তু আমার রুম আমি কিন্তু বাবাকে আগেই বলে দিয়েছি হুম তুই বললে হবে এই রুমটাতে আগে আমি এসেছি তার মানে এই রুমটা আমার যা যা নিচে রুমটা ফাঁকা আছে ওটা নে। হ্যাঁ হ্যাঁ বাবা বাবা দেখো না দিদি রুম দিচ্ছে না আরে আরে বাচ্চারা কি করছে তোমরা একটা সোলার রুম নিয়ে তোমরা এরকম বাড়াবাড়ি করছো কেন এটা তো খেলার জন্য বানিয়েছি কিন্তু বাবা পিয়া দিদি বলছি ও এখানে সব সময় থাকবে আরে না না এটা কি করে সম্ভব এই সোলার ঘরটা এক থেকে দুদিনই টিকবে তারপরে তো এটা এমনি ভেঙে পড়বে এটাতে খেলা করো তোমরা একদম লড়াই করো না বাচ্চারা তো এত সুন্দর দেখে মনে করেছে এটা খুবই ভালো কিন্তু এটার মধ্যে বসবাসযোগ্য না তোমরা খেলা করো ঠিক আছে চলো আমি এবার নিচে নেমে পড়ি আর হ্যাঁ বাকি বন্ধুদের নিয়েও খেলা করো হ্যাঁ হ্যাঁ আঙ্কেল তুমি এখন যাও এখন আমরা খেলা করব। কিন্তু এই ঘরটা বললে তুমি টেকসই না কিন্তু আমার তো এটাকে খুব মজবুত বলে মনে হচ্ছে যাই যাই আমি চেয়ারের উপর বসে পড়ি কী সুন্দর ঘর আমি যাই পিয়ার কাছে যাই প্রিয়া প্রিয়া আমিও এসে গেছি দোতালায় তোর সাথে সাথে আমিও থাকবো আচ্ছা হ্যাঁ রে চিঙ্কি তুই আর আমি তো থাকবো আরে দেখ দেখ মেয়েগুলো পাগল হয়ে গেছে দোতলা দেখার জন্য কিন্তু এখানে একতলাটাও কিন্তু কম সুন্দর নয় দেখ কি সুন্দর একটি বেড রাখা রয়েছে ফ্রিজ আরে এগুলো তো পুরো আসল ফ্রিজ আসল বেড আমার মনে হচ্ছে রাধানটি এসে দেখলে তো খুবই রেগে যাবে আঙ্কেলের ওপরে এ রাজু রাজু চল এবার আমরা দোতলাটা দেখে আসি সবাই দেখছি দোতলায় ছুটে ছুটে যাচ্ছে আমারও দেখার খুব ইচ্ছে যে দোতলায় কি কি করেছে আঙ্কেল কি সুন্দর সিঁড়ি চলো উঠি আরে অরে এ কি এ কি সবাই মিলে উঠেছি এখন তো দেখছি এটা ভেঙে পড়বে মনে হচ্ছে আরে হ্যাঁ আঙ্কেল তো বললো এটা সেলার তৈরি ঘর আমার মনে হচ্ছে এটি ভেঙে পড়বে সবাই মিলে উঠলে আরে হ্যাঁ দেখ দেখ কিন্তু মজা লাগছে কেমন মনে হচ্ছে দোল দোল আরে হ্যাঁ হ্যাঁ সাবধানে কিন্তু এই ঘরটাতে আমি অনেক দিন খেলা করব সহজে ভাঙব না আরে চল বাড়িতে এসেছি কাছ থেকে উহ খুব গরম লাগছে আরে রাধা মনে হচ্ছে আমরা অন্য বাড়িতে এসে গেছি আরে দিদি হ্যাঁ মনে হচ্ছে আমরা অন্য বাড়িতে এসে গেছি আরে না ওই দেখ আমাদের কমলালেবু গাছটা রয়েছে এটা তো আমাদেরই বাড়ি কিন্তু আমাদের বাড়ির উঠোনে এত বড়ো একটা বাড়ি আবার কে করে ফেললো একদিনের মধ্যে আরে চল তো চল তো রাধা তাড়াতাড়ি দেখি এটা কে করলো বাড়িটা আরে দেখ ওপরে তো বাচ্চারা বসে রয়েছে মা রাজা তোমরা এসে গেছে দেখো আঙ্কেল আমাদের কত সুন্দর করে ডল হাউস বানিয়ে দিয়েছি এখন ডল হাউসের মধ্যেই আমরা থাকবো খেলা করব আরে বাহ এত সুন্দর একটা ডল হাউস শোলা দিয়ে তৈরি হয়েছে বুঝি হ্যাঁ হে আন্টি শোলা দিয়ে তৈরি করেছি কি সুন্দর দেখো হে দিদি আমি উঠবো আমি উঠব ডল হাউসের ওপরে কত বড় করেছে আমি তো কখনোই উঠিনি এত বড় ডল হাউসে আরে রাধা বাচ্চাদের জন্য বানিয়েছে বললো তো সোলার তৈরি তুই উঠলে তো মনে হচ্ছে ভেঙেই যাবে না না আমি উঠবো আমি উঠবো আরে রাধা শুধু শুধু উঠিস না ভেঙে পড়লে বাচ্চারা কান্না করবে ও রাধা তুমি উঠো না উঠো না প্লিজ তুমি উঠলে এটা ভেঙে পড়বে দেখো আমরা সবাই মিলে উঠেছি বলে কেমন নড়ছে এটা আরে হে ও বাবা কেমন নড়ছে বাবা আমি এটা উঠলে এটা ভেঙে পড়ে যাব হয়তো তারপর আমার পাটাই যাবে আরে হ্যাঁ রাধা তার জন্যই তো বলছি তুমি উঠো না তাহলে ভেঙে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা উঠবো না আরে দিদি দেখেছিস আমার ফ্রিজটাও এখানে নিয়ে এসেছে আর আমার মিক্সিটাও আর এখানে এ আমার সোনার খাটটাও নিয়ে এসেছে গুড্ডুর ছোটোবেলার খাটটা আরে আন্টি এগুলি সব আমি আনতে বলেছিলাম আঙ্কেলকে আর আঙ্কেল এনেও দিয়েছে আঙ্কেল ভীষণ ভালো আমরা এগুলোতে খেলা করে আবার তোমাকে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে দেখি দেখি আমার রান্নাঘর থেকে কি কি নিয়েছ তোমরা আরে কি আমার রান্নাঘর পুরো ফাঁকা করে দিয়েছো তোমরা সব কিছু নিয়ে চলে গেছে খেলা করার জন্য আরে দেখ ভীষণ রেগে গেছে রাধানটি কেমন বক বক করছে তোকে তো আমি আগেই বললাম যে ঘরের থেকে খাট ফ্রিজ এসব আনিস না দেখ এখন রাধানটি মন হচ্ছে আমাদের খেলতে দেবে না আরে না আরে তেমন কোনো ব্যাপার না রাধানটি রাজধানীটি শান্ত হয়ে যাবে আরে আমার তো মনে হচ্ছে না চল খেলি চলো আমি কেলটুকে মা সাজিয়ে দিয়েছি কেলটু দেখ তোকে কি সুন্দর লাগছে তুই হবি আমাদের মা ঠিক আছে আরে এ কি আর কিছু বানাতে পারলি না আমাকে মা সাজিয়ে দিলি আরে আমাকে তো কাকা জেঠু এগুলো সাজাতে পারতি কেমন মেয়ে মেয়ে লাগছে আমাকে তাহলে বাবাকে সাজবে আরে বাবা সাজবে রাজু হরে রাজু তুই সাজবি বাবা আর আমি সাজব মা হা তাহলে তো খেলা খুব মজাদার হতে চলেছে মনে হচ্ছে অরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাও তো আমি বাবা তোর মতো তো লেডিস সাজতে হচ্ছে না অরে হ্যাঁ দেখ সব দোষ পিয়াটার পিয়াটা আমাকে কেমন লেডিস সাজিয়ে দিয়েছে চলো ঠিক আছে এটা তো শুধুই একটা খেলা আরে হ্যাঁ তোরা দুজন মা বাবা সাজবি আর আমরা সবাই ছেলে মেয়ে সাজবো ঠিক আছে খেলাটা এমন হবে সকালবেলায় মা সব কাজ করে রান্না করে আমাদের স্কুলে পাঠাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা সাজিয়ে দিয়েছিস মায়েদের তো অনেক কাজ করতে হয় আমি তো কিছুই করতে পারি না আরে সব তো মিছি করবি ঠিক আছে খেলা স্টার্ট চলো চলো বাচ্চারা অনেক রাত হয়েছে বা তোমরা সবাই ঘুমিয়ে পড়ো এ কি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন চলো চলো ঘুমোবে অনেক রাত হয়ে গেছে সকালে উঠে বাচ্চারা আবার স্কুলে যাবে তাড়াতাড়ি করে যাই আমি গিয়ে ঘুমিয়ে পড়ি আরে কি শাড়িটা পরে তো আমি হাঁটতেও পারছি না হ দিন বাড়িতে কাজ করে আমি তো ক্লান্ত হয়ে গেছি চলো এবার আমি একটু ঘুমিয়ে নি। আরে আরে তাড়াতাড়ি এসো আরে হ্যাঁ আমি যাচ্ছি বাচ্চারা তোমরা ঘুমিয়ে পড়ো করে আমিও গিয়ে ঘুমিয়ে নইলে তো খুব। রেগে যাবে। এই তো গিন্নি আমি এসে গেছি হ্যাঁ এখন তাড়াতাড়ি করে ঘুমো সকালে তোমার অফিস আছে হ্যাঁ হ্যাঁ ঘুমোচ্ছি চিঙ্কি চিঙ্কি দেখ তুই আর আমি বেড়ে ঘুমিয়ে পড়েছি গুডু ভাইয়ের মনে হচ্ছে জায়গা হবে না আরে পিয়া দিদি চিংকি দিদি তোমরাই তো দেখছি পুরো কার জুড়ে ঘুমিয়ে পড়েছো আমি কোথায় ঘুমাবো আরে গুড্ডু ভাই তুই একজন ছেলে হয়ে মেয়েদের মাঝখানে কেন ঘুমাবি তুই যা মা বাবাদের সাথে ঘুমো অরে হ্যাঁ আমি তো এখন মা বাবাদের সাথে ঘুমাবো মেয়েদের সাথে আমি কেন ঘুমাবো চলো আমি যাই মাম্মা ড্যাডি আমি এখানে ঘুমাবো আমি দিদিদের সাথে ঘুমাবো না আমাকে ওরা তাড়িয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ওরা তো আমাদেরকেও তাড়িয়ে দিল না না তুমি এখানে ঘুমিয়ে পড়ো তারপরে সকালবেলা হয়ে যাবে ঘুমো তারপরে এক মিনিট পরেই বাচ্চাদের মিছিমিছি সকাল হয়ে গেল হ মনে হচ্ছে সকাল হয়ে গেল যাই উঠি আরে আজকে তো খুব তাড়াতাড়ি সকাল হয়ে গেল মাত্র এক মিনিটেই চলো চলো ঘরের সমস্ত কাজ বাজ করে নি দেখি তো সব কিছু ঠিক আছে কিনা আবার চোর এসে নিয়ে যায়নি তো না সবই ঠিক আছে যাই দোতলায় যাই এবার বাচ্চাগুলোকে ডেকে দি ওরা তো উঠেই স্কুলেও যাবে খাওয়া দাওয়া করবে আরে চিঙ্কি প্রিয়া ওঠো ওঠো সকাল হয়ে গেছে গুড মর্নিং বাচ্চারা স্কুলে কিন্তু লেট হয়ে যাবে আজকে স্কুলে না গেলে আজকে কিন্তু আমি খুব বকবো আরে এ কি এখন তো মনে হচ্ছে ঘর ঝাড়ু দিতে হবে রান্না করতে হবে ঘর মুছতে হবে কিন্তু আমি তো কোনো কাজই করতে পারি না আর প্রিয়া আমাকে মা সাজিয়ে দিয়েছে উঠছি উঠছি আমি মা উঠছি হ্যাঁ ওঠো আরে বাচ্চাদের অনেকক্ষণ ধরে সারা শব্দ পাচ্ছি না কী করছে দেখি তো কীভাবে খেলা করছে ওরা ডাল হাউস দিয়ে আরে বাচ্চারা কি করছো তোমরা আরে এ কি কেলটু তুমি তো দেখছি মেয়ে সেজেছো আরে এ কি আন্টি তো আমাকে দেখে নিল এ বাবা আমার তো এখন খুবই লজ্জা করছে আরে আরে কেলটা তো লজ্জা পাওয়ার কি আছে হারে তুমি তো পড়েই গেলে আরে কেলটু সত্যি তোমাকে অনেক মিষ্টি লাগছে তুমি কি সেজেছো আন্টি ওরা আমাকে না মা সাজিয়েছে তাই আমাকে শাড়ি পরিয়েছে মায়েদের মতো টিপ পরিয়েছে ও তাই না কি এটা নিশ্চয়ই আমার পিয়ারই কাজ ওর মাথায় যত দুষ্টু বুদ্ধি ঠিক আছে ঠিক আছে খেলা করো রাধা রাধা দেখ বাচ্চারা কি সুন্দর করে খেলা করছে খেলটুকে মেয়ে সাজিয়েছে অরে আবার রাধানটিকে কেন রাখছো রাধনটি তো খুব হাসবে আমাকে দেখলে আরে তাতে কি হয়েছে আরে রাধা তাড়াতাড়ি করে আয় না দেখ দেখ ওদের কাণ্ড দেখ কোথায় কোথায় দেখি তো আরে কেলটু অর রাধনটি তুমিও হাসছো দূর আমি আর খেলবোই না আরে মা দাদা প্লিজ তোমরা এখন চলে যাও না এখন আমরা খেলা করছি ডিস্টার্ব করো না দেখ দেখ কেলটুকে দেখি কিভাবে হাসছে মা দাদা আরে বাবা এখানে দেখছি আবার দুজন ঘুমিয়ে রয়েছে ও কুসুম আন্টি তুমি যাও এখন আমরা খেলছি আমাদেরকে ডিস্টার্ব করো না আচ্ছা ঠিক আছে রাধা ওদেরকে খেলা করতে দে ডিস্টার্ব করবো না দূর আমি আর খেলবোই না আরে না না রাগ করো না রাগ করো না আমরা চলে যাচ্ছি সত্যিই ওরা খুব মজা করে খেলছে ছোটোবেলায় আমরা কত সুন্দর খেলতাম ঠিক আছে ঠিক আছে তোমরা খেলা করো আমরা যাচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাইকে